নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি, রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো আপডেট খবরের দিকে। কাঁকড়াবনে আজ বৈষ্ণব সম্মেলনের আয়োজন। বৈষ্ণব সম্মেলনে ত্রিপুরা রাজ্য রূপা নুগা বৈষ্ণব মহামন্ডলী কমিটি পরিচালিত গর্জন মুড়া হদরা শালগড়া এবং আমতলী গাঁও সভার অঞ্চল কমিটির উদ্যোগে এই বিশেষ মহাবার্ষিক বৈষ্ণব সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁকড়াবনের বিধায়ক জিতেন মজুমদার, অঞ্চল কমিটির সম্পাদক খোকন শর্মা থেকে শুরু করে সভাপতি ভজন গোস্বামী, রাজ্য কমিটির সভাপতি এবং অন্যান্য বিশিষ্টরা। শত শত বৈষ্ণবদের নিয়ে আজকের এই অনুষ্ঠানের আয়োজন। এক বছর উপলক্ষে আজকের সনাতনী ধর্মের বৈষ্ণবরা মিলে বৈষ্ণব স্মরণ করা হয় বলে উঠে আসছে অনুষ্ঠান থেকে। কি বক্তব্য উঠে এসেছে ধর্মাবলম্বীদের পক্ষ থেকে শুনুন। আমরা একত্রিত পাবো, একসাথে তাদের দর্শন পাবো, এটা কখনো আমরা কল্পনা করতে পারিনি। তাই তাদের কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারবো। আমাদের একটাই কথা থাকবো, আমরা বৈষ্ণব সমাজ যারা আমরা সনাতন ধর্মী শ্রীরূপের ধর্মে ধর্ম পালন করি, আমরা যাতে সবাই নিষ্ঠাবান সৎ উদ্দেশ্য নিয়েই আমরা করি। এখানে থাকবে না কোনো দলাদলি, থাকবে না কোনো হিংসা। বৈষ্ণবদের মধ্যে যে গুণাগুণ থাকার দরকার, এটা যাতে কখনো আমরা নষ্ট না করি। আমি যতটুকু পেয়েছি, যেমন ব্রাহ্মণের নবগুণে ব্রাহ্মণ হয়, বৈষ্ণব হয় সদ্গুণে। বৈষ্ণবদের প্রায় কোথায়ও কোনো কোনো গ্রন্থে 26টা গুণ থাকতে হয়, কোথায়ও 28টা গুণ থাকতে হয়, কখনো আবার 36টা গুণও দেখা যায়। এর মধ্যে যদি আমাদের কিছু গুণও যদি না থাকে, প্রথম যদি যে আমাদের উদ্দেশ্য যে সদ্গুণ সততা থাকতে হবে, সকলকে সমানভাবে দেখতে হবে, সকলকে সমানভাবে আমাদের আগলিয়ে নিতে হবে, হিংসা ভুলে যেতে হবে, এবং এরকম ভাবে যে অতগুলি আছে আমি বিশেষ বিশ্লেষণে যাব না, কারণ সময় খুবই সংকীর্ণ। কিন্তু আমি এটাই জানি, আমাদের বৈষ্ণব ধর্ম যে যেখানে আমরা ডাকি, যাই এখানে আমাদেরকে ডাক করে আমরা যাতে যাই, এখন আমরা সবাই যাতে সম্মিলিতভাবে একত্রিত হই, আমাদের যাতে সনাতন ধর্মের প্রচার আরো চতুর দিকে ছড়িয়ে পড়ে এবং যারা জানে না তাদেরকে যাতে আমরা একত্রিত করতে পারি, এই উদ্দেশ্য নিয়েই এবং সকল ভক্তবৃন্দ এবং গোস্বামীদের আমি চরণের আগুন চরণের প্রণাম জানিয়ে আমি দু চারটি কথা এখানেই শেষ করলাম। সংশ্লিষ্টের বক্তব্য আপনারা শুনলেন। বৈষ্ণব ধর্মাবলম্বীদের মহা আয়োজন, আজ মহাবার্ষিক বৈষ্ণব সম্মেলনের আয়োজন। সম্মেলনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় এবং সকাল থেকেই ছিল জমজমাটি আয়োজন। তার সঙ্গে উৎসাহ উদ্দীপনাতে পালন হল আজকের বিশেষ অনুষ্ঠান। ফিরছি একটা বিরতির পর, সঙ্গে থাকুন।